আচ্ছা সিনহা, তোমাকে আমি একটা প্রশ্ন ধরি, ঠিক আছে? কি প্রশ্ন স্যার? একটি নদীর মাঝখানে একটি আপেল গাছ আছে, সেইখান থেকে তুমি কিভাবে একটি আপেল পেরে নিয়ে আসবে বলো তো? স্যার এটা তো খুবই সহজ প্রশ্ন, আমি পাখি হয়ে উড়ে উড়ে আপেলটা নিয়ে আসবো। আরে রাকা, কোথেকে এলো? জলজান্ত একটা মানুষ পাখি কি তোমার বাপে বানাইবো? থাক থাক, তোর লাগে আমি পারবো না, কানে ধরছি। স্যার স্যার জানেন আমি একটা জিনিস তৈরি করছি। কি জিনিস? আমি যে জিনিসটা তৈরি করছি ওইটার মাধ্যমে আপনি দেয়ালের এই পাশ থেকে ওই পাশ সব কিছু দেখতে পাবেন। অ্যামেজিং! আয় হাই, কি জিনিস তৈরি করছিস? দেই দেই। আমি দেয়ালে একটা ছিদ্র করছি, ওইটার মাধ্যমে আপনি সব কিছু দেখতে পাবেন। মানের শালে কে খোপড়ি তোর, খোপড়ি তোর শালে। তুই আমার লগে মশকরা করস না স্যার, একটু মজা। আমি কি তোর বিয়ে লাগি যে তুই আমার লগে মজা করস? স্যার বেশি কথা কইলা কিন্তু এই মাসে বেতন দিব। থাক ভাই, হইছে হইছে, আমারই ভুল হয়ে গেছে, সরি। স্যার আরেকটা কথা, আপনি এত বেশি বেশি পড়ে দেন কা? আপনার লাগি আমি ভালো মতো খেলাধুলা করতে পারি না, ভালো মতো টিভি দেখতে পারি না, ভালো মতো মোবাইল দেখতে পারি না। কি পাইছেন নাকি? স্যার আরেকবার যদি বেশি পড়ে দেন আপনার বেতন খাইলাম দেখেন। আরে বই লইছে হইছে, থাম, আমি তো পায়ে ধরি, তুই আমার আর বেতন দেখাইস না, আজকে থেকে তোর কোনো পড়াই দিন না আমি, তুই এমনি ঘুরা ফিরা খাবি আর খেলবি, যা ছুটি। ওকে থ্যাংক ইউ স্যার, টাটা। আজাম খালি পানে পিকা ঘরে।